ঘরের ভিতরে খালি হা জ্যাকে যা তাহলে হ্যাঁ বাড়ির কাজ কাম করবো কে এই বেলা বাজি এ দোটা তুই ঘরের ভিতর কাজের সাথে কথা বলতাস সচ মা আমি তো আপনার পলার সাথে কথা কইতাছিলাম ও আমার কইসি একটু ভিডিও কল দাও তাই একটু সাজু গুজু করে কথা কইতাছিলাম আর আপনি আমার সাথে তেমন করতেছেন কি এই বাড়ির কাজ তো সব আমি করি হ্যাঁ আপনার তো কোনো কাজ করতে দিই না আমি এই তুই হাই জ্যাকে যা আমার তোমার সাথে কথা করস বাড়ির কাজ কাম সব ভালো যা অ্যা

বাবা গোmare মার্কেট কইরা দিতি দিদি দে আমি একরাহার দই গেছি গা বাড়ির কাজ কাম কিচ্ছু না আমি আর তোর নেই করি হ মা আচ্ছা কি মা আচ্ছা বাবা ঠিক আছে আমি তোর সাথে পরে কথা বলুমনি দি তোর বনেই আছে কি জানি বলবো আচ্ছা রাখি কি বলবি মা বল মা আমার বান্ধবীর সাথে না আমি মার্কেটে গেছিলাম আমার একটা সুন্দর নেকলেস পছন্দ হয়েছে আমার ভাইয়া কইবা যে টাকা পাড়াই এটা মানে নেকলেসটা কেনা দিবা ঠিক আছে মা তুই তুমি নেকলেস চাইছ তাই আমি দিব না এটাকে কথা হইলো ঠিক আছে আমি তোর কিনা দিব আচ্ছা মা তার আমি যাই হ্যাঁ আচ্ছা দে মা আচ্ছা আমি আমার একটা নেকলেস চাইছি তাই আমি দিব না এটাকে কথা বললো আমি আই যে একটু কৰি ফোন দিয়ে কথা বলতাছি যে টাকা পাৰে দে তাড়াতাড়ি কুড়া উস্ রে এটাখান কত ময়লা হয় গেছে এটাখান ধোয়া লাগবো ধুই ঘরে উঠান লাগবো কতটা দিন ধরে পরে উঠছে আমি ছাড়াই বাড়িতে কাজ করার মধ্যে একটা মানুষও নাই হ্যাঁ সব কাজকে আমার একটা করা সম্ভব তারপরও তার মন পাই না এটা পরে ধুই আগে ঝাড়ু দিয়েছি ওই উঠানটা কত ময়লা হচ্ছে সারাক্ষণে বাড়ি ঝাড়ু দিতে দিতে হায় হায় রে এই ঝাড়ু ঝাড় কত ঝাড়ু দিবি এক বছর হয়ে গেছে এই ঝাড়ুটার বয়স আর কতদিন দিন চলবো হ্যাঁ ঝাড়ুগুলো তো ভাঙে গেছে

ঝাড়ু ঝাড়ুকে আজকাল কার কর আপনি তো কিনে দিলেন সেই এক বছর আগে হ্যাঁ আর কতদিনে ঝাড়ু দেয় ঝাড়ু দেবো আপনি ওলা তো জীবনে ঠিক তো না আমি ওলা তো এক বছর গেছে হ্যাঁ আর কতদিন চালো মেয়ে ঝাড়ু দেয় কম ই বড় লোকের বেটি হয়ে গেছে এই ঝাড়ু দেয় ঝাড়ু দিতে পারবো না তোমার বাবার বেটি তো একটা তো কামাতে পারল না আমি রেন কইরা সুধি করে আমার পোলারে বিদেশ পাঠাইছি তোমার বাবার বেটি তো টাকা দরকার মতো হইলো না হ্যাঁ বর কই ঝাড়ু দেয় ঝাড়ু দিতে পারবো না এটা দিয়া আর এক মাস তুমি ঝাড়ু দিবা কি

এখন তুমি যেভাবে আসানের টাকা তোমার মেয়ে আর ছেলের পাশে খরচ করতেছ এখন আসান যদি বিদেশে আসে টাকা হিসাব চাই তখন কি তুমি ডিটি করবা তোমারই ডালশন টেনশন করতে হবে না এটা আমার ছেলেরাই আমি ভালো বুঝি আমিই বলবো তোমার তো টেনশন করতে হবে না তুমি চুপ থাকো ওমা বাবা আই বাবা বাবা কিসব বলবি তুই ওমা একটা কথা কইতাম কি বাবা মা আমার বন্ধু বান্ধবরা তো সবাই দামি দামি বাইক চালায় একজনে আর ওয়ান ফাইভ চালায় একজনে আর চালায় একজনে ফোর বি চালায় সবাই বড় বড় দামি দামি বাইক চালায় কিন্তু মা আমার তো বাইক নাই আমার তো নিজের বাইক চালাই মনে চাই কিন্তু আমার তো বাইক নাই তুমি ভাইরা বললে আমার একটা বাইক কিনা দিও হ্যাঁ ঠিক আছে বাবা হ বাবা কোনো টেনশনই করিস না তুই আমি তোর বাইক কিনে দেবো গাদার আই যে আমি বিকালে ফোন করুমনি টাকা পাঠানো লেগে তোর বাইক আমি কিনে দেবো কালকে আচ্ছা তাহলে আমি যাই তুমি ভাইয়ের সাথে কথা বলে হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দেখো আসা মা কথা বলো মা বলে যে চলে আসছে আরে তেমন কিছু না হঠাৎ করে একটু ঝামেলা হয়েছিল কোম্পানিতে হ্যাঁ মালিকের সাথে ঝামেলা হওয়ার কারণে আমার মালিকে মানে বাংলাদেশে পাঠাইছে আচ্ছা ঘরে চলো সব খুলে বলবো না তুমি ঠিক আছো তো হ্যাঁ আসি আসো আসো তুমি আসো এখানে বসো দেখি ব্যাগটা আমার কাছে দাও মা মা এই যে দেখো এই তো ওর বোন এসে বসে এই যে কি রে বাবা তুই এসে বসছ তুই তো ফোনও দিলি না বাবা আমারে না মা ওই চলে আসলাম হঠাৎ করে একটু ঝামেলার মধ্যে পড়ছিলাম মা এই জন্য ওখানকার কোম্পানির মালিক আমারে বাংলাদেশে পাঠাইতেছে আমার মনে হয় না আমি আবার বিদেশে যেতে পারবো তাই গো তুমি এখনও গাড়ি আসো আমার ছেলে যাইছে খাবার রান্না করবে না তাতে দাও এক সপ্তাহকে যে মাংসটা আনছি সেটা রান্না করে দাও তু তো তাড়াতাড়ি রান্না কর ঠিক আছে মা যাইতাছি যে রান্না করতেছি ভাইয়া তুমি আসছো ভাইয়া জানো তুমি যে টাকাগুলো পাঠাইছে না আমার আম্মা অনেক সুন্দর সুন্দর নেকলেস কিনে দিছে আমার বান্ধবীকে নিয়ে না ঘুরতে যাই আমি অনেক ভালো ভালো কিছু খাওয়া দাওয়া করি রেস্টুরেন্টে আর আমি একটা আইফোনও কিনছি আর দেখো কত সুন্দর সুন্দর ড্রেস পরি তুমি আমার সবচেয়ে পৃথিবীর সবচেয়ে ভালো ভাইয়া আরে ভাইয়া তুমি কখন আসলা তোরা বইয়ে কথা বল আমি আসি হ্যাঁ কেমন আছো তুমি ভাইয়া তুমি যে বিদেশ থেকে টাকা পাঠাইছো না আমার বাইক কেনার জন্য আমি তো বাইক কিনছি আর ওয়ান ফাইভ এখন আমার বন্ধুরা আমার কাছে এসে কোনো ইয়া করতে পারে না আগে তো আমার খোটা দিত যে তোর ভাই বিদেশ থাকে কিন্তু তোর একটা বাইক নেই কিন্তু এখন আর আমি ওর কিছু বলতে দেই না পাত্তাও দেই না ওদেরকে আমি এখন উড়া দূরা বাইক চালাই রাস্তায় মা আব্বা তোমাদেরকে আজকে এই জন্যই তোমাদের তো সব কিছু বলেছি যে আমি আর বিদেশে যেতে পারবো না আব্বা দেশে এসে তো আমার কিছু করতে হবে কিছু না করলে তো আমার সংসার চলবে না তুমি মুরব্বী মানুষ বেকার বসে আছো আমার একটা ছোটো ভাই আছে কাজ কাম করতে পারে না ছোট মানুষ পড়াশোনা করে বোনডারও বিয়ে সাথে দিতে অনেক টাকা পয়সার দরকার আমার তোমার এভাবে বাড়িতে বসে থাকলে চলবে না আমাকে কিছু করতে হবে আর লেখাপড়া তো অতটা করি না এই যে চাকরি বাকরি করে খাব এই জন্য তোমাদেরকে ডাকলাম এই যে দীর্ঘ সাতটা বছর আমি বিদেশ ছিলাম মেলা টেকাই তো বাড়িতে পাঠাইছি আমি চিন্তা করতেছি কি যে সমস্ত টাকা পাঠাইছি ওইগুলা আমাকে এখন দাও আমি কোনো একটা ব্যবসা করি ব্যবসা করে সংসারটা যেন ভালোভাবে চালাইতে পারি এই জন্যই তোমাদের দুজনকে ডাকা টাকা কিসির টাকা তুই যে টাকা পাঠাইছ সংসারের খরচ আবার তোর বই মাসের মধ্যে বিশ দিন অসুস্থ থাকছি আমি হেরুল এখানে ডাক্তার কাছে গেছি টাকা তো আমার কাছে এক টাকাও নেই এখন আমি টাকা টাকা কোঠানতে দি আরম না টাকা সব শেষ গাদি গাদি টাকা দিয়ে আল তোর বোনে গলে হাঁপড়া করাইছি তোর বাইরে হাঁপড়া করাইছি আবার তো আমি মনু করছি তুই বিদেশ থেকে টাকা পয়সা নিয়ে আইস সেগুলা দিয়ে ব্যবসা বাণিজ্য করবি না আমি টাকা পাবো কই আমার কাছে কোনো টাকা টোকা নাই বাবা তুই যেটা ভালো মনে করছিস তাই করবা মা তুমি চুপ থাকো তো চুপ থাকো আসলে আমার বিদেশ যাওয়াটাই পাপ হয়েছে আমি কেন যে বিদেশ গেলাম আমি মানে তোমাদের বোঝাইতে পারবো না আমি তো একটা মানুষ হ্যাঁ আব্বা আমি তো একটা মানুষ আমি কি সুখে থাকার জন্য বিদেশে গেছি তোমরা তো জানো না তোমরা জানো বিদেশে গিয়ে এই টাকাগুলো ইনকাম করতে আমার কতটা কষ্ট হয় নিজে রান্না করে খেতে হয় আমার সকাল ভোরবেলা ঘুমের থেকে উঠে একটা পর্যন্ত কাজ করে তারপরে আবার রান্না করে খেতে হয় এই যে রোদের মধ্যে কত কষ্ট করে কত পরিশ্রম করে টাকা ইনকাম করতে হয় জানো জানলে তো টাকার মন বুঝতো তোমরা এইভাবে খরচ করতে না মা আমাকে আমাকে কখনো নিয়ে ছেলে মনে করছো করো নাই তো আমার বউয়ের কথা বললাম না আমার বউরও গা কাম কাজ করতে পারে না সেই জন্য অনেক টাকা পয়সা নষ্ট হয় দেখো মা আমিও একটা মানুষ আমার বোর সাথেও তোমরা আমাকে ঠিক মতো কথা বলতে দাও নাই কেন আমি তোমার ছেলে না হ্যাঁ দেখলাম তো দেখলাম আমার বউ পুরাতন একটা কাপড় পরে ঝাড়ু দিচ্ছে এটাই তার নমুনা আমার সামনে তুমি আমার বোর সাথে রাগারাগি করে কথা তো দেখো মা আমি তো তোমার আপন ছেলে কে এরকম করলে আমার সাথে দেখো আসানের মা ওই সময় আমি তোমাকে বারবার বলছিলাম যে তুমি কিছু টাকা রেখে দাও তুমি খালি ছেলে আর মেয়ের পাশে উড়েছো আমার একটা পাঞ্জাবিও কোনদিন কিনে দাও নি খালি ছেলে মেয়ে করছো আমার কথা খাটে এখন খাটে কিনা তুমি দেখো আচ্ছা ঠিক আছে তুমি সে আমার বোর পিছনে সমস্ত টাকা খরচ করছো আমি ওরে ডাকাই রিয়া রিয়া কিছু কইবা তোমার পিছনে তো অনেক টাকা পয়সা খরচ করছে আমার মা আব্বার দাও শুনলাম মায়ের দাও শুনলাম বলো এল তুমি বলো তোমার কথা শুনি এই যে দেখতেছো কাপড় ওই যে তুমি যাওয়ার আগে যে কিনা দিছিলা যেগুলো কাপড় দিয়ে গেছিল এগুলো কয়েকটা বছর পড়ছি আমারই কোনো কাপড় সুপুর কিনে দেয় নেই তুমি যে টাকা পাঠাইছো না ওগুলো দেখ কি করছে শুনলাই তো ও তার মায়ারে পোলারে কিনে দিছি এই যে পুরো বাপটা দেখতাছো ওরেও কিছু কিনে নাই আর আমার তো আমার কথা না হয় বাদ দিলাম আর শুনবা মা কি করছি সারাদিন আমার দিয়ে কাজ করায় চাটা ঠিকমতো খাইতেও দেয় না থাক বাধ্য যাই হোক মা অনেক হয়েছে আমি আর আমি আর কোনো কিছু বাড়াইতে চাই না অধিকাংশ সংসারে দেহ বৌমা খারাপ হয় বাড়ির ছেলে খারাপ হয় আর আমার ক্ষেত্রে উল্টা আমার নিজের মায় তো ভালো না আমি আমি কার সাথে এই বাড়িতে আমি এইভাবে তোমাদের সাথে থাকতে পারবো না আমার থাকতে পারবো না চলো আসান আসান আমারে আমার নিয়ে গেছে সবাই আসান